রাজশাহীর মানুষ, রাজশাহী শহরের যে কলেজিয়েট স্কুল আছে সেখান থেকে আমার স্কুল জীবন শুরু, তার পাশেই রাজশাহী কলেজ, সেখানে বিশ্ববিদ্যালয়, আমার শিক্ষা প্রতিষ্ঠান, এইগুলোই। স্কুল জীবন থেকেই আন্দোলনের সঙ্গে জড়িয়ে গেলাম। আর 62 যে ছাত্র আন্দোলন হলো, আমরা তখন স্কুলে, আমাদের সিনিয়র যারা ছাত্র তারা আমাদের স্কুল থেকে বের করলেন, তখন তো বুঝতাম না, আমরা ছোট, 62 সাল, কিন্তু আন্দোলন করতে হবে, বাইরে গেছি, মিছিলে গেছি তাদের সঙ্গে। পরে বুঝলাম যে এটা শিক্ষা আন্দোলন ছিল। এরপরে যে আন্দোলন, সেগুলো তো 65-এর পর থেকে শুরু হচ্ছে। যখন আমি স্কুল শেষ করে কলেজে যোগ দিলাম 65-এর পরে, তখন মোটামুটি কলেজে ওঠার পরেই আমরা দীক্ষিত হলাম ছাত্রলীগে, এবং আমাদেরকে বলা হলো যে কীভাবে আমরা শোষণের সম্মুখীন হচ্ছি, কীভাবে আমাদের বিরুদ্ধে এরকম অত্যাচার করা হচ্ছে, আমাদেরকে ডেপ্রাইভ করা হচ্ছে, মানে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের অধিকার থেকে। এগুলো আমাদের বড় ভাইরা আমাদের শোনালেন। আমরা তখন থেকে দীক্ষিত হচ্ছি, বঙ্গবন্ধুকে দেখিনি, রাজশাহী শহরে কীভাবে দেখবো, কিন্তু নাম শুনি যে উনি হচ্ছেন আওয়ামী লীগের প্রধান ব্যক্তি। তখন মানে খুব গোপনে আমাদেরকে কাজ করতে হতো। এমনকি আমরা যখন ছাত্র সংসদ জিতলাম রাজশাহী কলেজে, হ্যাঁ, আমি কিন্তু সাংস্কৃতিক সম্পাদক হলাম ছাত্রলীগের, প্রথম ব্যানার আমরা NSF, তখন ন্যাশনাল স্টুডেন্টস ফর ফেডারেশন বলে একটা ইয়ে ছিল, সেটা হলো মুসলিম লীগের, মানে পাকিস্তান সরকার আইয়ুব খানের লেজুর, তারা তাদের বিরুদ্ধে আমরা প্রথম কিন্তু ভোটে জিতলাম। এবং জেতার পরে তৎকালীন রাজশাহী শহরে যে কামরুজ্জামান বিখ্যাত নেতা ছিলেন, তার যে লোকজন, তারা আমাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, তাও গোপনে একটা জায়গায় গিয়ে। কামরুজ্জামানের সামনেও কিন্তু আমরা যেতে পারছি না, হ্যাঁ, ওনার সাথে দেখা করার ক্ষমতা আমাদের নাই। আমাদেরকে গোপনে সম্বর্ধনা দিল যে তোমরা ক্যাবিনেটে জিতেছ, এবং ওনাদের বক্তৃতা হলো। কামরুজ্জামান সাহেব এলেন না, অন্যেরা বক্তৃতা করলেন। যে সুতরাং আমাদেরকে এখন এই ছাত্র ফেডারেশনের বিরুদ্ধে, বিশেষ করে মুসলিম লীগের যে ছাত্র ফেডারেশন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে। এইভাবেই তো শুরু হলো 66-এর আন্দোলন। 66-এর আন্দোলন মানে বুঝেন, আমরা তখন আরও জড়িয়ে গেলাম, মানে ছাত্র নেতাদের সাথে। আমরা যেহেতু ক্যাবিনেট পেয়েছি আমাদের রাজশাহী কলেজে, সুতরাং ক্যাবিনেটের আমরা তো নেতা, আমরা বিভিন্ন জায়গায় মোটিভেট করছি, আমরা মারামারিও করছি আমাদেরই হয়তো পাশের বাড়ির যে NSF করে, একই সাথে সকালবেলায় দেখা হচ্ছে, আবার হয়তো দুপুরবেলায় তার সাথে আমাদের হকি স্টিক নিয়ে মারামারি হচ্ছে। তখন তো আমাদের মারামারি অস্ত্রই ছিল হকি স্টিক। তো কারণ আমরা একটা আদর্শে তখন উদ্বুদ্ধ হয়ে গেছি, আর ওদের আদর্শ হলো মুসলিম লীগের আদর্শ। ওদের সবুর খান আসে, তাদেরকে মোটিভেট করে, আইয়ুব খানের আদর্শে তারা উদ্বুদ্ধ, আর আমরা হলাম তখন ছাত্রলীগের একমাত্র লোক যারা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি। তাতে হয়েছে কি, আমরা কিন্তু হেরে যাইনি, মারামারিটা চরম পর্যায়ে গেছে। এমনও হয়েছে যে হসপিটালে এক বেডে আমি শুয়ে আছি, আরেক বেডে ওই NSF এর আরেকজন, হ্যাঁ, মাথা দিয়ে রক্ত পড়ছে, এরকম মারামারিও কিন্তু আমাদের হয়েছে। তারপরে এক সময় তো আপনারা সবাই জানেন যে মুসলিম লীগেরই একটি দল, দলন গ্রুপটা চলে আসে ছাত্রলীগের সাথে। ক্রমে ক্রমে 70-এ নির্বাচন হয়ে গেছে, 71 তখন এসে গেছে, আমরা তখন তো আত্মহারা, যে আমরা জানি যে আমাদের এখন সরকার গঠন হবে, আমরা মেজরিটি পেয়েছে আওয়ামী লীগ, সুতরাং আর কোনো চিন্তা না। আর মফস্বল শহরে সব খবর তো পাওয়া যায় না, এমন না যে তখন মোবাইল ছিল, ফোন ছিল ইত্যাদি, আমরা কিছুই জানতে পারতাম না। আমরা শুধু এইটুকুই জানতাম, আমাদের সিনিয়র ছাত্ররা যা বলতো যে হ্যাঁ এখন এই হবে, এখন এই অবস্থা হবে,
এরপরে দেখা গেল যে আমরা 71 সালের এই মার্চের যেদিন আমাদের অনার্স পরীক্ষা শুরু হবে, পরীক্ষা দিতে যাব, তারপরে শুনলাম যে এরকম অধিবেশন বন্ধ করা হয়েছে, আর কিছু হবে না, পরীক্ষা টরীক্ষা সব বন্ধ, এই আন্দোলন। রাস্তায় রাস্তায় তখন আমরা গান গেয়ে বেড়াচ্ছি, আমি কিন্তু তখন সঙ্গীতেও তালিম নিচ্ছি, কলেজে পড়ি, পাশাপাশি সৌরবন্ধ সঙ্গীত বিদ্যালয় নামে একটা রাজশাহীতে সঙ্গীত বিদ্যালয় ছিল, সেখান থেকে গানও শিখতাম। তো যার ফলে ওই সময়ে রেডিওতে আর্টিস্টও হয়ে গেলাম, একটা অডিশন দিলাম 70 সালে, আমি রাজশাহী বেতারের একজন তালিকাভুক্ত শিল্পীও হয়ে গেলাম। ফলে হচ্ছে কি, তখন আমি ওই সঙ্গীতের দলের সাথে আন্দোলনটা শুরু করলাম, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু, এইচ এম রফিক এবং আরও অনেক বিখ্যাত সব শিল্পীরা, সরোয়ার জাহান, রফিকুল আলম, এরা সব আমরা তখন ওই রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়াতাম, ট্রাকের মধ্যে হারমোনিয়াম বুকে ঝুলিয়ে আমরা তখন এই দেশাত্মবোধক গান গণসঙ্গীত গেয়ে বেড়াতাম, এইভাবে চলছিল। এবং আমরা একেবারে বলতে গেলে 3রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত এত ব্যাপক মানে অনুষ্ঠান করেছি, এমনকি স্টেজ ড্রামা হচ্ছে রীতিমতো, এখানে ভুবনমোহন পার্ক বলে একটা পার্ক আছে, সেখানে পার্কে দাঁড়িয়ে মা হাজার হাজার লোকের সামনে নাটক অভিনীত হচ্ছে। ওই রাত্রে কিন্তু ক্র্যাকডাউন হচ্ছে, ওই রাত্রে কিন্তু মানে তারা আক্রমণ করছে আমাদের, আমরা কিছুই জানি না, রাজশাহী শহরে নাটক হচ্ছে, আমরা গান করছি, এমন সময় একজন এসে বললো যে এরকম ঢাকার পরিস্থিতি ভালো না, আমাকে আমার ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু এসে আমাদের কয়েকজন যারা আমরা যুবক ছিলাম তাদেরকে বললো যে তোরা মেয়েদেরকে যেখান থেকে হোক এখান থেকে যেভাবে পারিস বাড়ি পৌঁছে দে। আমি কেন, কী হয়েছে, বললো পরিস্থিতি ভালো না, এইটুকু তাদের কাছে খবর আছে। এটুকু আমরা শুনেছিলাম যে তখন নাকি সিভিল ড্রেসে আর্মিরাও ওখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমাদের উপরে আক্রমণ করেনি, যাই হোক আমরা মেয়েদের পৌঁছে দিলাম ওই রাত্রে। এরপরের দিন তো যথারীতি সমস্ত কারফিউ শুরু হয়ে গেল, আমরা গৃহবন্দী হয়ে গেলাম, কোথায় কী হচ্ছে কিচ্ছু জানি না। 27 তারিখে কারফিউ কিছুটা শিথিল হলো, বের হলাম, বের হয়ে দেখলাম যে যেখানে যেখানে কিছু কিছু বাড়িতে ঢুকে তারা হত্যা করে গেছে, তাদেরকে দেখতে গেলাম, তাদের দেখলাম। এরপরে ওখানকার হিন্দু সম্প্রদায় বিশেষ করে তাদের উপরেই প্রথম আঘাতটা এলো। এবং পরের দিন দেখলাম যে পদ্মার চরে রাজশাহী শহরে যত হিন্দু ছিল একজনও বোধহয় ছিল না, আর সব পদ্মার চর দিয়ে পার হয়ে পর চলে যাচ্ছে। আমরা ফিরে আসি, এসে সন্ধ্যার সময় আবার শুরু হয় গোলাগুলি, বাড়ির পাশে ক্যান্টনমেন্ট, এমন গোলাগুলির আওয়াজ টেকা যায় না, আর আগুনের মতো ফুলকি ছোটে। আবার ওই রাত্রিবেলায় ওই আগুনের ফুলকির থেকে বাঁচার জন্যে চলে যায় গ্রামে, আবার দিনের বেলা ফিরে আসি। এই করতে করতে 28 তারিখে পুলিশ লাইন অ্যাটাক হলো। তো পুলিশ লাইন অতর্কিত তারা আক্রমণ করে, পাকিস্তানি সেনাবাহিনী, আসলে ওরাও প্রস্তুত ছিল না ওই মুহূর্তে, তারা দুপুরবেলায় খাচ্ছিল হঠাৎ এ করে, কিন্তু ওদের বাংকার সব কাটা ছিল, ট্রেঞ্চ খোঁড়া ছিল, তারপরেও তারা ট্রেঞ্চের মধ্যে যতজন পেরেছিল ঢুকেছিল। কিন্তু যখন পুলিশ লাইনের গোলাগুলির আওয়াজ শেষ হলো, এরপরে যখন একেবারে স্তব্ধ হলো, দেখতে গেলাম যে কী হলো, ওখানে গিয়ে দেখলাম যে সমস্ত পুলিশ যে কজন ওখানে ছিলেন, যারা পালিয়ে যেতে পেরেছিলেন পেরেছিলেন, বাকি সকলেই শহীদ হয়েছেন, এবং তারা সব কেউ ট্রেঞ্চের ভিতরে, কেউ বাইরে, কেউ হয়তো ভাত খাচ্ছে, কেউ হয়তো ভাতের থালে নিয়ে বসেছে। এই অবস্থায় পুলিশ লাইন আক্রান্ত হলো এবং সবাই ওখানে শহীদ হলেন। এটা দেখে আসার পরে বাড়িতে ফিরলাম, ফিরে দেখলাম যে না, আর রাজশাহী শহরে থাকা যাবে না। এবার বের হলাম কারফিউর মধ্যেই, এক রিক্সাওয়ালাকে ঠিক করে আমরা দুজন একটা রিক্সা নিয়ে চললাম বর্ডারের দিকে, রাজশাহী শহর থেকে কিছু দূরে কোর্ট, রাজশাহী কোর্ট পার হয়ে কিছু দূর যেতেই দেখি যে কিছু লোক এসে আমাদেরকে বলে যে আপনারা বিহারি না বাঙালি। তো বললাম যে আমি তো ভাই বাঙালি, তো বলে তাহলে এখানে আর থামেন, এই রিক্সা এদিকে যাবে না, কেন, এই এলাকা মুক্ত, তার মানে আমরা মুক্ত অঞ্চলে অলরেডি পৌঁছে গেছি, মানে বিডিআর তৎকালীন ইপিআর যারা মেজর গিয়াস নাম শুনে থাকতে পারে, ওনার তত্ত্বাবধানে ওনার আন্ডারে সবাই যুদ্ধ করছে, ওইদিককার যত ইপিআর ছিল তারা যুদ্ধ করতে 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 রাজ্যের সন্নিকটে এসে গেছে। আমরা কিছুই জানি না, শহর থেকে বসে কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওই কোর্ট থেকে রাজশাহী কোর্টের ঠিক পাশেই তারা ইতিমধ্যে এসে ওখানে জমায়েত হয়েছে,
আর আমরা যে রিক্সা নিয়ে যাচ্ছি তার দুই পাশে কিন্তু পাকিস্তান আর্মি অ্যাম্বুশ করে বসে আছে, আমরা কিছুই জানি না। ওরা ইচ্ছা করলে আমাদেরকে মেরে দিতে পারতো, কিন্তু মারেনি। যে তাহলে আমাদের বাংলাদেশের যারা তৎকালীন যারা ইপিআর ছিল তারা জেনে ফেলতো ওদের অবস্থানটা, এই জন্য আমাদেরকে মারেনি। আমরা সোজা ওখান থেকে গিয়ে কেবল নেমেছি, ইন দ্য মিন টাইম দেখি যে দুটো প্লেন কোথায় থেকে এসে ওখানে বোম্বিং শুরু করলো। বোম্বিং ঠিক না, ওটা মেশিন গানই আর কি। তো যে যে লোকগুলো আমাদেরকে নামিয়েছিল ওরা কোথায় যে চলে গেল ভোজবাজের মতো, কারণ এটা অভ্যস্ত তারা, আমরা তো পড়ে গেলাম বিপদে। তাড়াতাড়ি একটা গাছের নিচে গিয়ে কোনো রকম মাথাটাকে সেভ করছে। আমার তখন একটাই চিন্তা যে আমার মাথাটাকে সেভ করতে হবে, পায়ে গুলি লাগলে লাগবে। তো পাশ দিয়ে দেখি গুলি বেঁধে যাচ্ছে অনেক, কিন্তু মাথাটা সেভ করলাম। ইন দ্য মিন টাইম ওরা কয়েকবার চক্কর দিয়ে গুলি করে একসময় চলে গেল। ওরা চলে যাওয়ার পরে তখন আমরা উঠে ভাবছি যে আল্লাহ কি বাঁচা বাঁচলাম, কেবল আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি। এমন সময় দেখি যে ওই কলা গাছের নিচ থেকে আশপাশের যত ইয়েগুলো ছিল ডোবা থেকে একেবারে ওই কলা গাছের পাতার রং, মানে ওই রঙের পোশাক পরে আমাদেরই ইপিআর তৎকালীন যারা তারা বের হয়ে আসছে এইভাবে। তখন বুঝলাম যে আসলে এই প্লেন অ্যাটাকটা হয়েছিল ওদের অবস্থান জানার জন্য, ওরা এই প্লেনকে অ্যাটাক করে কিনা, এই প্লেনকে তারা আঘাত করে কিনা। কিন্তু ওরা তো চালাক, আমাদের ইপিআর যারা তারা তো করলো না অ্যাটাক। যাই হোক, বুঝে গেলাম যে এই পর্যন্ত আমরা এসে গেছি, তাহলে ওদের সাথে এখন আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে। ওদের সাথে থাকলাম, গাড়িগুলো সমস্ত কাদা দিয়ে একদম লেপে দেওয়া হয়েছে, উপর থেকে বুঝবেন না যে এটা গাড়ি। এরপরে আমরা রাজশাহী শহর মুক্ত হয়ে গেল 6 এপ্রিল রাজশাহী শহর মুক্ত হলো, আর্মিরা সবাই ক্যান্টনমেন্টে ঢুকে গেল। এরপরে আমরা কোনো বুঝতে পারছি না কী হবে, আদৌ কি আর্মিরা ভিতর থেকে বের হবে, ওরা তো ভিতরে কী পজিশন আছে, ওদের কী অস্ত্র শস্ত্র আছে, আমরা তো কিছু জানি না। ক্যান্টনমেন্ট যে অ্যাটাক করবো এই শক্তি তো আমাদের নাই, হ্যাঁ, এবং জানিও না তাদের ভিতরে অবস্থা। তারপরে দেখি যে 14 এপ্রিল আবার পাকিস্তান আর্মি ঢাকার থেকে একেবারে পুরা ফোর্স নিয়ে রাজশাহী শহর আক্রমণ করলো। আমরা দিশা পিশা না পেয়ে সব আবার রিট্রিট করলাম, আমরা সব ব্যাক করে চলে গেলাম ভারতে। ভারতের মাটিতে গিয়ে প্রথম ক্যাম্পে আমি ছিলাম, ওখানে লালগোলা ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে আপনার রাজশাহী বর্ডারের ওই পারে আর কি। তো ওখানে থাকলাম কিছুদিন, ওখানে মুস্তাফিজুর রহমান গামা আমাদের রেডিওতে পরবর্তীতে উনি ডিআইডি হিসাবে রিটায়ার করছিলেন, তো উনি ছিলেন ওই ক্যাম্পে, আমিও ছিলাম। তো আমাদের মোটামুটি বেশ কয়েকদিন ওখানে হয়েও গেল, আমরা ট্রেনিং ট্রেনিং নিবো এই সমস্ত চিন্তাভাবনা চলছিল। ইন দ্য মিন টাইম উনি বললেন যে শোনো, তুই তো আবার রেডিওতে পাস করেছো। আমরা হ্যাঁ বলে, তাহলে তো কলকাতা যেতে হবে সাধারণ বাংলা। আসলে উনার ইচ্ছা ছিল কলকাতায় যাওয়া সাধারণ বাংলা পেতার জন্য, এই কারণে উনি আমাকে বাধ্য করলেন যেতে। আমার ঠিক ওই ধরনের মানসিকতা ছিল না, কারণ আমার ওখানে যারা আমরা যুদ্ধ করছিলাম আমাদের সবাই সমবয়সী বন্ধু বান্ধব। উনি আমাকে বাধ্য করলেন যে তুমি আগে চলে যাও, কারণ উনি জানতে চাইলেন যে আমি আসলে যে ওখানে পৌঁছাতে পারি কি না। যাই হোক, আমি এইভাবে ওখান থেকে রওনা দিয়ে বহরমপুর রেল স্টেশনে এলাম। যখন ওখানে আরও আমাদের বাংলাদেশের কয়েকজনের সঙ্গে দেখা হলো, তার মধ্যে একজন হলো রেজানুল হক, তারপরে শিবনাথ দাস একজন বংশীবাদক, ওনারা সবাই যাচ্ছিলেন কলকাতা। রেজাউল করিম টেলিভিশনে, তারা সবাই আমার সাথে দেখা করল, কোথায় যাচ্ছ? আমি বললাম এই অবস্থা। বলে কী? বলে হ্যাঁ, এরকম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়েছে, যেতে হবে কলকাতায়। এই ওরা আমাদের সাথে একসাথে আমরা গেলাম কলকাতায়। প্রথমে গিয়ে আমরা প্রথমেই কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাইনি, প্রথমে গেছিলাম 144 লেলি স্মরণে। ওখানে গিয়ে আমাদেরকে প্রথম যে দেখি যে ওখানে সরোয়ার জাহান, রফিকুল আলম, মোসাদ আলী থেকে আরম্ভ করে কল্যাণী ঘোষ, প্রবাল চৌধুরী, তারপরে যত শিল্পী আছে বাংলাদেশের, আর ওখানকার লিড দিচ্ছেন ওয়াহিদুল হক এবং সাজ্জাদ আপা, ওনারা দুজনেই ওখানকার নেতা। এবং আমরা ওখানে যাওয়ার পরে আমাদেরকে ওখানে একটা তালিকাভুক্ত করা হলো, এবং করে আমরা ওখানে কয়েকদিন রিহার্সাল টিহার্সাল, তারপরে এরপরে আমাকে রফিক ভাই বললো যে চল তোকে স্বাধীন বাংলায় নিয়ে যায়। উনি আমাকে নিয়ে আসলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, রফিকুল আলম। এরা এখানে মোহাম্মদ ফারুক আমাদের যে একজন প্রোগ্রাম প্রডিউসার ছিলেন রেডিওর, তাকে বললো যে না, ও রেডিওর আর্টিস্ট, ওকে আপনি একটু তালিকাভুক্ত করেন। উনি নিয়ে আমাকে সাবসোলা চৌধুরীর কাছে নিয়ে গেলেন, উনি তখন ওখানে দায়িত্বে ছিলেন।
উনি বললেন, তুমি রাজশাহীর ছেলে, ঠিক আছে, আমি তো রাজশাহীতে ছিলাম, তো ঠিক আছে, তোমাকে আমি তালিকাভুক্ত করলো, আমি জানি না তুমি পাশ করেছো কিনা। তো রফিক ভাই বললেন, না আমি জানি, ও পাশ করা আর্টিস্ট। এই উনি আমাকে তালিকাভুক্ত করলেন। এই সেখান থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমি তালিকাভুক্ত শিল্পী, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে যখন যেতাম আর কি, কল্যাণী ঘোষ উনি আবার আর একটা তিনি স্কোয়াড তৈরি করেছিলেন, তরুণ শিল্পী গোষ্ঠী, ওটারও আমি সদস্য ছিলাম। ওনার সাথে সাথে বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবাংলার এখনও জায়গা নাই যেখানে আমরা ফাংশন করিনি, এমনকি বহরমপুরে গেছি, দুর্গাপুরে গেছি, মানে নামগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, এত এত জায়গায় ফাংশন করতে গেছি ওই গ্রুপের সাথে। তো গ্রুপের সাথে আমাদের সাথে রথীন্দ্রনাথ রায় থাকতেন গেস্ট আর্টিস্ট হিসাবে, তারপরে কাদের কিবরিয়া, আমি, রফিকুল আলম, মিতালী মুখার্জি, উমা, কল্যাণী ঘোষ, সবাই আমরা একটা বিরাট টিম ছিলাম। সেই টিমে বিভিন্ন জায়গায় আমরা যেতাম আর কি। আর স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের পাশাপাশি অনেকগুলো গানে কণ্ঠ দিয়েছি, কোরাস গানে, আর ঈদের স্কেচটাতে আমাকে আবার অজিতদা খুব ভালোবাসতেন, যেহেতু আমার ওস্তাদ, ওনার বন্ধু ছিল ওস্তাদ আব্দুল্লিল বাচ্চু, আমাকে বলতেন, তুমি বাচ্চুর ছাত্র, নশে তুমি থাকবা আমার প্রত্যেকটা প্রোডাকশানে, তুমি থাকবা। তো এই একটা ইয়ে সুযোগ পেতাম, ওনার ঈদের স্কেচ হলো, ওখানেও থাকলাম ওনার সাথে, তো কোরাসে আর কি উনি প্রোডাকশান করলেন। এইভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে আমি কণ্ঠ দিয়েছি। সেইভাবে খুব একেবারে যে মানে ওখানে থেকে সর্বক্ষণিক সেবা দিয়েছি তা না, কিন্তু আমি কিন্তু ভেতরে থাকতাম না, বিভিন্ন জায়গায়, যেমন রফিকুল আলম, আমি এবং অনুপ ভট্টাচার্য, তিনজন আমরা নারকেলডাঙ্গা ফুলবাগান বলে একটা জায়গা আছে, ওখানে একটা পরিত্যক্ত বাড়িতে আমরা থাকতাম। এরপর কিছুদিন আমি কল্যাণী ঘোষদের বাড়িতে থেকেছি বাঘাযতীনে। এর মধ্যে একদিন আমাকে গরিবসন্ন মজুমদার, তখন খুব রথিনের সাথে খুব ভালো সম্পর্ক ছিল না, রথীন্দ্রনাথ রায়কে বললো যে, তোর বন্ধুকে নিয়ে চল আমরা একটা গান করবো। তা আমাকে রথীন্দ্রনাথ রায় উনি নিয়ে ওই HMBতে আমরা গান করতে গেলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের সঙ্গে, তো সেটা নীতা সেনের প্রোডাকশান, সেটাও করলাম। এরপরে উনি আমাকে একটা গানে আমার নাম ব্যবহার করলেন, বললো রথীনকে যে, তোর বন্ধুর নামটা আমি গানে দিয়ে দিই। সে গানটা ছিল ছেলেবেলার সাথে আমার সখিনা নওশের, এই নওশেরটা আমি, শ্যামল মিত্র গিয়েছিলেন এই গানটি, এরকম নানা স্মৃতি আর কি। তারপরে তো এক সময় দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে ওখান থেকে ফিরতে একটু দেরি হলো, কারণ ওখানে কীভাবে ফিরবো এই সমস্ত সমস্যায় পড়লাম। তারপরে যা হোক, জানুয়ারির মাঝামাঝির সময় ফিরলাম, ফিরে এসে আবার আমার তো অনার্স পরীক্ষা শেষ হয় নাই, মাস্টার শেষ হয় নাই, এগুলো শেষ করে তারপরে কি কপাল আর কি, আমার অ্যাপয়েন্টমেন্ট হলো প্রথমে রাজশাহী রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, এরপরে ওই তখন রেডিওর প্রোগ্রাম প্রডিউসারের জন্য অনার্স এম এ এবং কালচারাল ব্যাকগ্রাউন্ড লাগতো, সেগুলো আমার ছিল বলেই আমাকে 74 সালে রাজশাহী রেডিওতে প্রোগ্রাম প্রডিউসার হিসাবে জয়েন করানো হলো। এই তারপরে 75-এর পরে আমাদের উপরে একটু বিপর্যয় নেমে আসে, সবাই জানে, আমাদেরও চাকরি হারাতে হয় 75 পরবর্তী সময়ে, যাই হোক নানা টানা পড়েন গেছে আমাদের উপর দিয়ে। এরপরে আমরা আবার 83-তে 83 সালে আবার চাকরি ফিরে পাই, তাতে ক্ষতিটা হয়েছে যে অনেক দিনের সিনিয়রিটি নষ্ট হয়ে যায় আমার চাকরির। তারপরে আমি এই বেতারের বাইরে যেতেই পারলাম না, আমাকে বিতাড়িত করা হলো, তাড়িয়ে দেওয়া হলো, তারপরেও আমি কেন জানি বেতারেই থেকে গেলাম এবং বেতারেই সারা জীবন কাটালাম। আর কোথাও কোনো ইনস্টিটিউশনে আমি একটা দিনের অভিজ্ঞতা আমার হয়নি, এই বেতার দিয়ে আমার চলেছে, বেতারই আমার জীবন, বেতারই আমার মরণ, এইভাবেই আমি বেতার দিয়ে চলছি। এবং এখনও এই যে আমি 11 বছর আমি অবসরে গেছি, এখন পর্যন্ত কিন্তু আমি বেতারের সাথে নানাভাবে জড়িয়ে আছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা কর্মী পরিষদ হয়েছে, সেটাও তো বেতারেরই ব্যাপার, সেখানেও আমরা বেতারের বিভিন্ন অনুষ্ঠান করি। এছাড়াও বেতারের বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যখন অতিথি শিল্পী হিসাবে আমন্ত্রণ জানানো হয়, তখন কিন্তু আমি গিয়ে ওখানে অনুষ্ঠানে অংশ নিই। সুতরাং এখনও আমি কিন্তু বেতারের সঙ্গে জড়িয়ে আছি যতদিন থাকা যায়। এই আমার জীবন, ধন্যবাদ আপনাকে।